জলপাইগুড়ির ময়নাগুড়ি সার্ক রাস্তায় একটি চার চাকা গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়, আহত হয়েছেন একজন। জানা যায়, মোটর বাইকটি চাংড়াবান্ধা থেকে ময়নাগুড়ির দিকে যাবার সময় উল্টো দিক থেকে আসা একটি চার চাকা গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এরপর চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুই বাইক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন চার চাকা গাড়ির চালক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, আনন্দবার্তা। জলপাইগুড়ির ময়নাগুড়ি সার্ক রাস্তায় একটি চার চাকা গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়, আহত হয়েছেন একজন। জানা যায়, মোটর বাইকটি চাংড়াবান্ধা থেকে ময়নাগুড়ির দিকে যাবার সময় উল্টো দিক থেকে আসা একটি চার চাকা গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এরপর চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুই বাইক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন চার চাকা গাড়ির চালক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, আনন্দবার্তা। জলপাইগুড়ির ময়নাগুড়ি সার্ক রাস্তায় একটি চার চাকা গাড়ির সঙ্গে একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়, আহত হয়েছেন একজন। জানা যায়, মোটর বাইকটি চাংড়াবান্ধা থেকে ময়নাগুড়ির দিকে যাবার সময় উল্টো দিক থেকে আসা একটি চার চাকা গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এরপর চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুই বাইক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন চার চাকা গাড়ির চালক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, আনন্দবার্তা।